আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি নুডলস দিয়ে যেভাবে জল আসার মতো একটা নাস্তা তৈরি করে দেখাবো নুডলস খেতে কার না ভালো লাগে নুডলস দিয়ে যদি ইউনিক কিছু ট্রাই করতে চান তাহলে এই নাস্তাটি ট্রাই করতে পারেন তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক নাস্তাটা তৈরির জন্য আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি আপনারা কিন্তু যে কোনো নুডলস নিতে পারেন প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ম্যাশ পটেটো দিয়ে দিব। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটি একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে কম বা এর থেকে আরও বেশিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এখানে আমি তিনটি কাঁচামরিচ কুচু করে নিয়েছি ঝালটা নিজেদের মন মতো করে এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিব একটি ডিম আপনারা চাইলে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িও নিতে পারেন নুডলসের সাথে যে মশলাটা থাকে এর পুরো প্যাকেটটাই কিন্তু এখানে ব্যবহার করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন হাত দিয়ে আলতো করে এগুলোকে একটু মেখে নেব আপনারা যদি নুডলসের মশলাটা দিতে না চান তাহলে কিন্তু এখানে চাট মশলা বা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন একটু আলতো করে এগুলোকে মেখে নেব যেন ভর্তা ভর্তা না হয়ে যায় নুডলস দিয়ে যারা ইউনিক কিছু নাস্তা খুঁজছেন তারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার আর তৈরি করা কিন্তু খুবই সহজ তো আমার এটা কিন্তু মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিব বেসন দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেক মুচমুচে হয়ে থাকে আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে এর পরিবর্তে আপনারা ময়দা বা চালের গুঁড়িও এখানে ব্যবহার করতে পারেন আবারও একটু আলতো করে এটাকে মেখে নিব এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব এটা ভাস্তে কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না এখন নুডলসের মিশ্রণ থেকে অর্ধেকটা মিশ্রণ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর হাতের সাহায্যে একটু ছড়িয়ে ছিটিয়ে দিব আর একটা চামচের সাহায্যে এটাকে গোল শেপ করে নিয়েছি এখন চলে আসটাকে মিডিয়াম টু লোতে করে এটাকে পাঁচ মিনিটের জন্য ভেজে নিব আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দিব আর একটু সাবধানে উলটাতে যাবেন যেন এটা ভেঙে না যায় আরও পাঁচ মিনিটের জন্য এটাকে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিব আর একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব আপনি চাইলে অতিথি আপ্যায়ন বা বিকেলে নাস্তায় ঝটপট বানিয়ে নিতে পারেন আর এই নাস্তাটি যে কোনো সস বা চাটনির সাথে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিব হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ